আসসালামু আলাইকুম অ্যানিমেল হেলথ কেয়ার কেবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশে এবং দেশের বাইরে আমার সকল বন্ধুদের জানাই শুভেচ্ছা এবং ভালোবাসা তো বন্ধুরা আজকে আমি রোগাক্রান্ত জরাজীর্ণ একটি ঘোড়া দেখাবো এই ঘোড়াটির কি কী চিকিৎসা করেছি কি কি ওষুধ খাওয়ানোর জন্য দিয়েছি আমি সমস্ত পরামর্শ আজকে আমার পুরো ভিডিওতে দেখাবো তো এখনও যারা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক দিবেন যেন আপনার মাধ্যমে অন্যান্য খামারি বা ঘোড়া পালনকারী বা পশুপালনকারী সকলে দেখতে পায় উপকৃত হয় তো বন্ধুরা এই ঘোড়াটি প্রচুর মালামাল টানার কারণে গাড়ি বহন করার কারণে শারীরিকভাবে খুবই অবনতি হয়ে গেছে জরাজীর্ণ হাড্ডি সার দেখতে পাচ্ছেন শারীরিকভাবে কী পরিমাণ মাসল কোষগুলো শুকিয়ে শরীরের সাথে লেগে গেছে চামড়াগুলো লেগে গেছে এবং কি বুকের যে পাঁচরে হারগুলো রিপস বোনগুলো রিপস বোনগুলো সম্পূর্ণ বের হয়ে বসছে যার কারণে আরও দুর্বলতা খাওয়া দাওয়া রুচি টোটালি কমে গেছে সঠিকভাবে হাঁটতে পারে না পায়ের ব্যথা পায়ে ফ্লুইড জমার কারণে আরেকটি বিষয় খেয়াল করবেন ঘোড়াটির শরীরে বিভিন্ন উপাদানের অভাবে জিঙ্কের অভাবে প্যারাসাইটের কারণে শরীরে ক্ষত দেখা দিয়েছে দেখুন পুরা ঘোড়ার পিঠের অংশটি একদম লম্বালম্বী হয়ে গেছে স্বাস্থ্যহীনতার কারণে ঘোড়াটি সঠিকভাবে এখন সামনে পিছনে সঠিকভাবে আগাতে পারে না দুর্বলতার কারণে কি কী ওষুধের অভাব কী কী উপাদানের অভাব আমি সমস্ত কিছু ভিডিওতে দেখাবো তো বন্ধুরা দেখুন পায়ে ফ্লুইড চলে আসছে অসুস্থতার কারণে ঘোড়ার অবশ্যই কলিজা ক্রিমি হয় না কখনো। ঘোড়ার আপনারা ট্র্যাকলাভেন্ডাজল যাতে কোনো ওষুধ দেবেন না হয়তো লিভার মিসল বা অ্যালোভেন্ডাজল গ্রুপের ওষুধ দিয়ে চিকিৎসা করবেন ঘোড়াটি কৃমিতেও হতেও জ তো তার আগে আমি দেখিয়ে নিচ্ছি ঘোড়াটির পা ফুলে গেছে ফ্ই ফ্লুইড চলে আসছে দেখুন সারা শরীরে চামড়াগুলো ক্ষত হয়ে গেছে জিঙ্কের অভাবে আর সাথে প্যারাসাইটের কারণে চামড়াগুলো ক্ষত হয়ে গেছে আমি আজকে এই এই ঘোড়াটিকে পরিপূর্ণ চিকিৎসা দিয়েছি আর কি কি চিকিৎসা দিব আমি সম্পূর্ণ ভিডিওতে দেখাব বন্ধুরা যখন মাত্র ঘোড়াটি অবনতি হয়ে গেছে ঘোড়ার গাড়ি বহন করার অক্ষমতা চলে আসছে পরিশ্রম করার অক্ষমতা চলে আসছে সবে মাত্র ঘোড়ার মালিকে চিকিৎসার প্রয়োজন বোধ করছে অথচ এতদিন যাবৎ এই ঘোড়াটিকে দিয়ে চিকিৎসা করিয়েছে তো বন্ধুরা আমি ঘোড়াটির শ্বাস প্রশ্বাসের গতি দেখব হার্টবিট দেখব দেখে চিকিৎসা করবো টেম্পারেচার দেখব তারপরে পরিপূর্ণ ওষুধগুলো ব্যবহার করতে পারবো তো দেখুন শারীরিক দুর্বলতার কারণে হার্টবিটের গতিও বেড়ে গেছে শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে গেছে আমি দেখেছি টেম্পারেচার স্বাভাবিক আছে টেম্পারেচারটা একশো আছে আরেকটি বিষয় ঘোরার স্বাভাবিক তাপমাত্রা কিন্তু একশো একশোর উপরে চলে গেলে শরীরে জ্বর থাকবে দেখুন চামড়াটা লেগে গেছে মাসুল কোষগুলো শুকাতে শুকাতে চামড়াগুলো স্কিনগুলো এর সাথে মাসুলের সাথে লেগে গেছে আমি দেখুন আমি নখ দিয়ে চেপে চেপে দেখাচ্ছি চামড়াগুলো খুবই শক্ত হয়ে গেছে আমি এখন চিকিৎসা দেবো অ্যান্টিহিস্টামিনিক ইনজেকশন অ্যাস্টাভেট আমি অ্যাস্টাবেট মাংসে দেবো যে কোনো ওষুধ ব্যবহার করার আগে অবশ্যই অ্যান্টি স্টামিনিক দিয়ে নেবেন যেন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া না হয় আর এই ক্ষেত্রে অ্যান্টিসিস্টামোনিক দরকার যেহেতু অ্যালার্জিক রিয়াকশন রয়েছে আমি সাথে দিয়ে নিচ্ছি ডেক্সামেথাসন প্রেডনিলন ডেক্সামেথাসন এবং প্রেডনিসলন আপনারা প্রেডাকশনাল প্লাস বা বেড ইনজেকশান দিতে পারেন আমি মাংসে দিয়ে নিচ্ছি ডেক্সা মেথাসন গ্রুপের ইঞ্জেকশন আরেকটি বিষয় শুধুমাত্র ভিটামিন বি কমপ্লেক্স ইঞ্জেকশন আমি মাংসে দিয়ে নিচ্ছি ভিপিপ্লেক্স বেড প্লাস ভিপ্লেক্স প্লাস আমি ভিপ্লেক্স প্লাস ইঞ্জেকশনটি দশ মিলি মাংসে দিয়ে নিচ্ছি শুধু একদিনই না আমি আরও তিন চার দিন পাঁচ দিন পরপর দিব তো পরিপূর্ণ চিকিৎসা করা করার পরে এক মাস পর থেকে হয়তো ঘোরাটি আল্লাহ রহমাতে স্বাভাবিক হবে দেখুন যেহেতু প্যারাসাইট এবং চর্মরোগ দেখা দিয়েছে আমি সাথে আইভার মেকটিন ইঞ্জেকশন এসি মেক ওয়ান ইনজেকশন দিয়ে নিচ্ছি এসি মেক ওয়ান পার্সেন্ট এসিআই কোম্পানি এসি মেক ওয়ান আমি চামড়া নিচে দিয়ে নিচ্ছি অবশ্যই ঘোড়ার মাংস দিলেও সমস্যা হবে না চামড়াতে দিয়ে নিচ্ছি আমি ইনজেকশনের পরে ঘোড়ার মালিক আমার চেম্বারে নিয়ে আসতে আমি কী কী ওষুধ ঘোড়াকে দিবো কী কী ওরালি খাওয়াবো তবে অবশ্যই ঘোড়াকে মুখে ওষুধ খাওয়াতে হবে নাকে কোনোভাবেই নাক দিয়ে ওষুধ খাওয়ানো যাবে না দেখুন আমি পরবর্তী চিকিৎসা ইঞ্জেকশন ভিটা এডিই একশো মিলি একমি কোম্পানি বিটা এডি ইঞ্জেকশনটি আমি দশ মিলি করে পাঁচ থেকে ছয় দিন পর পর আমি দিয়ে যাব সাথে বিটা ফসফেন সায়ান গভর্মেন্ট কোম্পানি ক্যাটোফস ক্যাটোফস বিশ মিলি দিলেও চলবে আমি ডোজ কমাই দিব দশ মিলি করে অতিরিক্ত দিলে অতিরিক্ত ফসফরাস ফসফরাসের কারণে হয়তো খাওয়ার রুচিটা কমে যাবে তার একটি বিষয় ক্যালসিয়াম পর্যাপ্ত দিতে হবে গরুটি ঘোরাটির শরীরে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের অভাব যার কারণে আমি অষ্টকেলসিয়াই সিআই ইন্টারপ্রোভেট কোম্পানি খুবই ভালো একটি ওষুধ ইন্ডিয়ান ইনপুট করা ওষুধ ইন্টারপ্রোভেট অষ্টোকেলসিয়াই এই ক্যালসিয়াম শুধুমাত্র এক সিবি করে খাওয়াবো কিলো তার কারণে বোতলের সিবিতে এক সিবি করে প্রতিদিন একবার করে খাওয়াবো তো বন্ধুরা যেহেতু রক্তের হিমোগ্লোবিন কমে গেছে রক্তের সমস্যা এমনকি আয়রন আয়রন অভাব যার কারণে আমি হিমাফিল সিরাপ দিয়ে নিয়েছি হিমাফিল দেখতে পারছেন হিমাফিল এসকেপ কোম্পানি খুবই ভালো একটি টনিক আমি এক থেকে দুই লিটার এই ঘোড়াকে দিব হিমাফিল সিরাপ প্রতিদিন একসিবি করে খাওয়াতে হবে আর যেহেতু জিঙ্কের অভাব পর্যাপ্ত জিঙ্কের অভাব সেহেতু আমি ভালো কোম্পানি অবশ্যই এসে কোম্পানির জিঙ্কটি দিয়ে দিচ্ছি এজিং বেড এজিং ভেড আমি দুই থেকে তিন লিটার এই ঘোড়াটিকে খাওয়াবো তো বন্ধুরা এই ওষুধগুলো শুধুমাত্র মুখে খাওয়াতে হবে আর নাকে কোনোভাবে নাক দিয়ে অনেকে অনেক ঘোড়াওয়ালা নাক দিয়ে খাওয়া এটা সঠিক না তবে মুখ দিয়ে ওষুধগুলো খাওয়াতে হবে তো এক মাসের মধ্যে ইনশাআল্লাহ অনেকটা পরিবর্তন হবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু